স্বামী সন্তান কেহই নাই। আমি দেখালাম খুবই খারাপভাবে জীবনযাপন করেন, কারো দ্বারা হাত পাতেন না, বয়স হয়ে গেছে, ঠিকমতো কাজকাম করতে পারেন না, অসুস্থ মানুষ, তার চিকিৎসা এবং খাওয়া পড়া খুবই ঝামেলার। তো আসুন দেখা যাক কেমন অবস্থায় আছে। ভালো আছেন? ভালো না, পেটের বেতাল লাগে, শুয়ে আছিলাম দিন ভরা, কেলগা উঠলে মেহান নাদা লাগবে। বাজার সদাই আছে? বাজার সদাই কে হরিয়ে দেবে, গে আমার ভাই পুত হরিয়ে দেয়। টাকা পয়সা আছে হাতে? আত টেহা নাই বাপ, আমিও তো তোমাকে একদিন কয়ে আইছি, আর যাই নেই। ওষুধপাতি আছে? ওষুধ নাই। ডাক্তার কি ওষুধ খাইতে বলছে? ডাক্তার কইছে অপারেশন হইবে কইছিলে, তা ওই নাই, এখন কইছে ওই যে বোতল মতল খুনি ইঞ্জেকশন লই ওইগুলো লিয়ে দাবা থইছি। কি জানো সমস্যা আপনার? আলসার গা, আলসার গা, আলসার গা, হ্যাঁ একবার তে আলসার, হ্যাঁ। আসলে স্বামী সন্তান কেহই নাই? আমার বেটা নাই, বিটি নাই, কেউতি নাই, আমার স্বামীও নাই, দেখে না। একজন বৃদ্ধ মা ছিল, সেই মাটাকে মানুষ করতে খাওয়াই, খুব ভালো মনে মানুষ, তখন গায়ে শক্তি ছিল, কাজ কাম করত। এখন হরবি আই নিয়ে শুয়ে থাকে, এখন এখন আমি কি হারব, গায়ে শক্তি বাইগার জমি নাই, আমার বাপের সম্পত্তি থালি সিন বাইগার তিন জরুরি চাওয়া যায়, তুমি তো বুঝোই। আজ যাই হোক আসলাম, আজকে কিছুটা দিয়ে যাই। আবিদুর রহমান চৌধুরী ভাইজান লন্ডন প্রবাসী, আমাদের হাতে 5,000 টাকা পাঠান। আমরা ইতিপূর্বে 2,000 টাকা বিতরণ করেছি 3 নম্বর 1,000 আন্টির জন্য। আমরা 5টি পরিবারের মাঝে এই টাকাটা বিতরণ করতে চাইছি, আরও 2টি পরিবারকে 2,000 টাকা দেবো। কিন্তু 1,000 টাকায় আন্টির মনে হয় কিছু হবি না, ওষুধপাতি লাগবে নি তো? আমেরিকা প্রবাসী, আপনার নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, আমাদের হাতে 62,000 টাকা পাঠিয়েছিলেন, আমরা 45,000 টাকা বিতরণ করেছি, আমাদের হাতে অবশিষ্ট ছিল 17,000 টাকা, ওখান থেকে 1,000 টাকা দিই, আর বাকি 16,000 টাকা আমি 2,000 করে 8টি পরিবারের মাঝে বিতরণ করব। সবাইকেই দিতে হয়, হাতে না থাকলে আবার এক জায়গায় গেলে দেওয়া যায় না। আচ্ছা 2,000 টাকা দেই আপাতত আপনি? হ্যাঁ ওষুধ খাই আমি শক্ত, ওষুধপাতি খান একটু বাপ দেহিস রে বাপ, আমার দৈনিক কেউ তিনি তোরা ছাড়া তো কেউ তিল আমার বাজান রে, আমি গরিব মানুষের সওয়াল, আমি মানুষের কাছে চাই না দেই, বুঝছেন? হ্যাঁ তুমি মানুষের শক্তি থাকলি পারে আমি আসবো আপনার কাছে। আচ্ছা 2,000 টাকা দিলাম, খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছি, আল্লাহ তুমি ভালো হইরো, আল্লাহ বেটা এই বেটাটা কি হইরো, যাদের টাকা দিলাম তাদের লাগি দোয়া করেন, হ্যাঁ বুঝছেন, তোমার লাগিও দোয়া করি, আপনি ওই মানুষগুলোর জন্য বেশি করে দোয়া করেন, নামাজ করে দোয়া করেন, এদেন তারা কত থেকে টাকা পাঠায় আমার কাছে, টাকা পাঠায় আমি আপনাকে দেই, দোয়া করি না। আর ওষুধ কিনে এনে আইনে খাবেন? হ্যাঁ ওষুধ খাই, আজকে টেহা দিচ্ছে না, কালকে আমি ব্যাঙ্গুর বাজারে যাব। আচ্ছা দেখি ঘরের পরিস্থিতি কেমন, দেখি কিছু নাই, আমার কি আছে কিছু নাই, খালি দেখেন না, একটা যদি সন্তান থাকতো তাও তাকে দেখে রাখতে পারতো, এই ঘটনার মাঝে একা থাকে, একা থাকি, যদি কখনো কল বেকাল হয়, বেশি রোগ ব্যাধি হয়, দেখা যায় যে বিছানায় আল্লাহ না করুক একাই মরে থাকে, মিথ্যে একা ওই ওষুধ দিয়ে দেখেন সবাই কম বেশি করে মুছে দেওয়া লাগে, বুঝছেন? আচ্ছা মানুষ যদি পাঠায় আমি আপনার কাছে আসবো। আচ্ছা।